প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তিনি আসবার আগেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন জানিয়েছিলেন তিস্তা সহ বিভিন্ন অমীমাংসিত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, কানেক্টিভিটি, বাণিজ্য ঘাটতি সহ নানান বিষয়ে আলোচনা হবে এবং সেই বিষয়গুলোতে কতটা অগ্রগতি হলো। মন্ত্রী বলেছিলেন র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সহায়তা চাইবে ভারতের, সহায়তা চাইবে বাংলাদেশ, সেই বিষয়টি কতটা গুরুত্ব পেল। এবং সর্বোপরি মন্ত্রী বলেছিলেন যে ডক্টর মোমেন বলেছিলেন সুখবর নিয়ে আসছেন জয়শঙ্কর, বা সারপ্রাইজ নিয়ে আসছেন জয়শঙ্কর। কী সুখবর নিয়ে এলেন জয়শঙ্কর, সেই আলোচনায় রাজকাহনে শারমিন চৌধুরী আছে আপনাদের সাথে, আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর হাবিবে মিল্লাত এমপি, যুক্ত আছেন বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আনম এহসানুল হক মিলন, এবং আছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। জনাব তৌহিদ হোসেন, শুরুতেই একটা মূল্যায়ন জানতে চাই আপনার কাছ থেকে, যে হঠাৎ করেই একরকমের এই সফরটি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কতটা গুরুত্ব বহন করছে, আলোচনা যা হলো তাতে সেটি কতটা গুরুত্বপূর্ণ ফলপ্রসূ হলো, এবং যে শিরোনামটি আমি করেছি সুখবর, কি আসলে সুখবর নিয়ে আসতেন, কি বিশেষ বার্তা বা সারপ্রাইজ? ধন্যবাদ। দু তিনটে বিষয় আপনি উল্লেখ করেছেন। এক হচ্ছে যে কি আলাপ আলোচনা হলো এবং তার ফলাফল কি, এটা তো আমরা এখনো কিছুই জানি না, কারণ উনি এসেছেন, দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে, বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে, আমরা এটুকু জানি। সেখানে কি কথাবার্তা হয়েছে, তার কি ফলাফল, সেটা তো আসলে আমরা কিছুই জানি না। আমরা শুধু এটুকু জানি যে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছে সুবিধাজনক সময়ে ভারত সফরের জন্য। এই ধরনের নিমন্ত্রণ যখন করা হয় সাধারণত পররাষ্ট্রমন্ত্রী এসে সেই নিমন্ত্রণ পত্র হস্তান্তর করেন। আমার মনে হয় এইটুকুই সাবস্টান্টিভ জানি যে যা ঘটেছে, বাকি সবই কিন্তু এখনো আমাদের অজানা। প্রথমত যে যে অমীমাংসিত বিষয়গুলি আছে সেগুলি নিয়ে কথা হয়েছে কিনা, বলে কতটুকু হয়েছে, কোনগুলি নিয়ে হয়েছে। আমাদের অমীমাংসিত ইস্যু তো দেখুন, অমীমাংসিত ইস্যু কিন্তু থাকবেই সবসময়। প্রতিবেশীর সাথে আপনি আজকে সবগুলি সমস্যার সমাধান করে ফেললেও আগামীকাল কিছু সমস্যা থাকবেই, এটা স্বাভাবিক। তবে আমাদের কিছু খুব লং স্ট্যান্ডিং কিছু সমস্যা রয়ে গেছে অনেক দিন যাবৎ, যেগুলি নিয়ে মানুষের মনে খানিকটা ধরুন ক্ষোভ যেমন তেমন একটা অসন্তোষ রয়ে গেছে। ভারত আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু একটা দুটো বিষয় যেটা বাংলাদেশের মানুষের জন্য খুবই সেন্সিটিভ এবং ক্ষেত্র বিশেষে বেদনাদায়ক, সেটা সমাধান হচ্ছে না। তার মধ্যে চট করে যেটা সামনে মানুষের এসে যায় দুটো ইস্যু। এক হচ্ছে যে তিস্তার পানি বন্টন একটা চুক্তির কাছাকাছি চলে গিয়েও আমরা এটা একেবারে পাঠিয়ে দিয়েছি ইয়াতে ডিপ সিজে। এবং দ্বিতীয় হচ্ছে যে অহরহ এই বর্ডারে বিএসএফ গুলিতে বাংলাদেশি মানুষ মারা যাচ্ছে। এই দুটো জিনিস মানুষকে খুব স্পর্শ করে, এই দুটো দীর্ঘমেয়াদী। দ্বিতীয় সমস্যাটি ভারত চাইলে একদিনও সমাধান করতে পারে বলে আমি বিশ্বাস করি। তিস্তা তো সমাধানের কাছে চলেই গিয়েছে, অনেক আলাপ আলোচনা অনেক কিছু করে করেছে, কাজে সেটাও সম্ভব যদি ভারতের পক্ষ থেকে সদিচ্ছা এবং ড্রাইভটা এসে যায়। সুসংবাদ কি নিয়ে এসেছেন আমরা জানি না, এটা আমি আশা করি যে মন্ত্রী মহোদয়, আমাদের মন্ত্রী মহোদয় আগামীকাল অন্তত বলবেন যে উনি যে বলছিলেন যে একটা সারপ্রাইজ থাকবে, একটা সুসংবাদ নিয়ে আসবেন, সেই সুসংবাদ কি, কারণ আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আর র্যাবের ব্যাপারে যেটা, এটা একটু আমার কাছে কিছুটা অদ্ভুত, কিছুটা জনাব তৌহিদ হোসেন, এই বিষয়টা একদম সুনির্দিষ্টভাবে র্যাবের বিষয়টি নিয়ে আরেকটু কথা বলতে চাইবো। সার্বিক মূল্যায়ন আপনার কাছ থেকে জানছিলাম এই বিষয়টি, একটু আমি আমার বাকি অতিথিদের কাছ থেকে নিয়ে ডক্টর আনম এহসানুল হক মিলন, আপনি কিভাবে মূল্যায়ন করছেন, কোনো সুখবর সুসংবাদ পেলেন কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক ডক্টর মিল্লা স্যার এবং বিজ্ঞ সাবেক সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় তৌহিদ হোসেন স্যার, উনি ওনার কথাগুলো বললেন, দীর্ঘদিন ওনার এক্সপিরিয়েন্স হয়েছে সেই দিক থেকে তিনি বললেন। এখানে আমি বিষয়টিকে যেভাবে দেখছি দুটি দিক আমি দেখতে পাচ্ছি এই সুবর্ণ জয়ন্তীতে এসে। ভারত বাংলাদেশ একটি রিলেশন চলছে ফ্রম দ্য ইনসেপশন অফ বাংলাদেশ, আর একটি রিলেশন হচ্ছে ভারত আওয়ামী লীগ রিলেশন। এই দুটি রিলেশনকে আমরা সেগ্রিগেট করে দেখতে হবে। দ্বিতীয়টি হচ্ছে ইন্ডিয়ান রিলেশন উইথ ইউএসএ অ্যান্ড ইন্ডিয়ান রিলেশন উইথ বাংলাদেশ।
অর্থাৎ এখানে একটি ব্রিজ হিসেবে কাজ করছে ইন্ডিয়া ইউএস ভায়া ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন। অপর আরেকটি বিষয় এসে জটিল অবস্থা দাঁড়িয়েছে ইদানিং, যেটা আমরা দেখতে পাচ্ছি এই চায়না ইনভেস্টমেন্টের পরে মালদ্বীপ অ্যান্ড শ্রীলঙ্কা অ্যান্ড নেপাল তাদের যে কিছুটা ব্যাকওয়ার্ড এর দিকে যাচ্ছে, সেই মুহূর্তে ভারত কিভাবে এই সিচুয়েশনকে ফেস করছে সেটিও আরেকটি কন্টেম্পোরারি অবস্থান তৈরি হয়েছে। ফোর্থ আরেকটি ইস্যু এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে নির্বাচন অনেকটা ঘনীভূত হতে যাচ্ছে। আরেকটি এসে দাঁড়িয়েছে যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি তারও আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, 29 এপ্রিল 2023 মহামান্য রাষ্ট্রপতিরও সময়কালীন সময় শেষ হয়ে যাচ্ছে। তো এখানে সুখবর একটি জিনিস আছে, যেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতে নিমন্ত্রণ দিতে এসেছেন, এটি একটি সুখবর বটেই, কারণ আমাদের ভারত বাংলাদেশ রিলেশন আমাদের সুষম থাকতে হবে, এর কোনো বিকল্প হতে পারে না, বিকজ উই ক্যান চেঞ্জ আওয়ার নেইবার্স এন্ড দিস ইজ ডেফিনেটলি উই ক্যান ডু ইট। সেই জায়গায় তারা প্রশংসিত অনেক কাজই আমরা করেছি, সেগুলি তারা এবার উল্লেখযোগ্য সফরে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে এই যে সেভেন সিস্টারের যে ওদের দমন সেটা আমাদের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা প্রশংসা প্রাপ্ত হয়েছি। সেভেন সিস্টারের সাথে আমাদের পোর্টসের সাথে কানেক্টিভিটি বাড়ানোর কথা বলা হয়েছে, 1965 থেকে এ যাবৎ যে সমস্ত কানেক্টিভিটি বন্ধ হয়েছিল সেই রিনস্টেটের কথা বলা হয়েছে, কিন্তু বলা হয়নি আমরা পানি কিভাবে পাবো সেটা বলে। আমরা আসি যে টপিকসটা আমরা সকলেই তিনি যখন ইউনাইটেড স্টেটস এ গিয়েছিলেন হোয়াইট হাউসে, সেই সময় তিনি ভারতীয় কমিউনিটির সাথে কথা বলেছিলেন। 4.5 মিলিয়ন ইন্ডিয়ান অরিজিন আমেরিকান কমিউনিটি রয়েছে এবং তাদের দ্বারা ওয়াশিংটনে লবিং করতে পারবেন, এই বিষয়টি তিনি উল্লেখযোগ্যভাবে বলেছিলেন এবং বলেছিলেন সেখানে ইনফ্লুয়েন্সিয়াল হিন্দু রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তিনি আমাদের বাংলাদেশি কমিউনিটি সুবর্ণ জয়ন্তীতে ভেরি স্ট্রং বা মুসলমান প্লাস উইথ এই সাবকন্টিনেন্ট কমিউনিটি, এই কথাগুলি তিনি বলেননি। তিনি বলেছেন সেই যে আমি এটা বুঝতে পাচ্ছি না যে বাংলাদেশের র‍্যাব স্যাংশন সমস্যা নিয়ে ইন্ডিয়ান হিন্দু কমিউনিটিকে ইনক্লুডেড করা, আমাদেরকে এক্সক্লুডেড করা, যেখানে ইউনাইটেড নেশনসে আমাদের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ রয়েছে, এই সেটি একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বহন করে ওনার কথাবার্তা আমরা যেটা দেখতে পাচ্ছি। এখন আসুন উনি যেই খবরটি আশা করছেন, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি আশা করছেন র‍্যাবের সম্পর্কে একটা স্যাংশন লিফট করার একটি বোধহয় ব্যবস্থা হয়েছে। দেখুন স্যাংশনটা 7 জন র‍্যাব কর্মকর্তা তাদের ভিসা দিবে না, তারা কোনো ইনভেস্টমেন্ট ইউনাইটেড স্টেটস করতে পারবেন না। 7 জন র‍্যাব কর্মকর্তা ইনভেস্টেড করলে কি আসতে, না করলে কি আসতে যায়, তাদের ভিসা উইথড্র বা নন উইথড্র, এগুলি নিয়ে আমরা এতটা মাথা ঘামাচ্ছি না। আমরা ঘামাচ্ছি যে এই যে স্টিপুলেটেড তারা যেটা করেছে ম্যাটিসকি লতে, সেইটাকে আমরা যদি প্রোটেকশন দিতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে ল এনফোর্সমেন্ট অথরিটি কারেক্টলি কাজ করছে কিনা এটা আমাদের দেখতে হবে। তারা কনস্টিটিউশন অ্যান্ড আমাদের যে প্রজাতন্ত্রের আইন রয়েছে সেটা তারা মানছে কিনা সেটা দেখতে হবে। এই বিষয়গুলি ঠিক করলে হয়ে যায়। আমার মনে আছে এই তহিদ হোসেন সাহেব আমাদের মাননীয় সাবেক সচিব, তিনি বলতে পারবেন যে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন এই এই হিউম্যান রাইটস এক্সপোর্ট বা ওই আপনার চাইল্ড যে পাচার হতো, সেই পাচারের ব্যাপারে ইউনাইটেড স্টেটস আমাদেরকে একটি স্যাংশন দেওয়ার কথা চলছিল, সেই মুহূর্তে ফরেন মিনিস্ট্রি তড়িগড়ি করে তাদের সাথে যোগাযোগ করে কি কি কারেকশনের দরকার সেগুলোর জন্য গভর্নমেন্ট অস্থির হয়ে সেই কারেকশন নিয়ে এই চাইল্ড ট্রাফিকিং বা হিউম্যান ট্রাফিকিং এটা বন্ধ করার জন্য সপ্তাহে একটি করে মিটিং ফরেন সেক্রেটারির সাথে হতো এবং তাদের সাজেশন আমাদের অ্যাক্টিভিটি এগুলি করে তাদের এই স্যাংশনটা হওয়ার পথে আমরা প্রোটেক্ট করেছি। এখন দেখুন তারা যেগুলি বলছে গুম এক্সট্রাজুডিশিয়াল কিলিং এগুলি সম্পর্কে বলছে, এই এগুলিকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে তো হলো। এখন আসুন আমরা যদি আজকে 7 কর্মকর্তাকে নিয়ে কাজ করি, তাহলে আগামী দিন যদি একটা পুলিশ কর্মকর্তার প্রতি আসে, আগামী যদি বিজেপি কর্মকর্তার প্রতি আসে, এরপরের দিন যদি আর্মি কর্মকর্তাদের প্রতি আসে, তাহলে আমরা এই যে তদবির করে বিদেশিদের কাছে আমরা যাব এর তো হয় না। আরেকটি বিষয় খুব লক্ষণীয় যে পররাষ্ট্র নীতিতে ভারত যেভাবে তাদের দেশকে সমুন্নত রেখে তাদের তারা কাজ করছে, আমরা কিন্তু সেভাবে করছি না। এই মনে হচ্ছে যেন ভারতের পররাষ্ট্র নীতি আর আমাদের পররাষ্ট্র নীতি ইজ মার্জিং টুগেদার, ইটস লাইক এ লিঙ্কেজ।
আবার এটাও দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পররাষ্ট্র মন্ত্রী বললেন তাদের দেশে এবার গম ভালো হয়েছে এবং এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা আসলো, এগুলো আমরা বিভিন্ন পত্র পত্রিকা দেখতে পেয়েছি, ইতিমধ্যে বেরিয়ে আসছে। আচ্ছা, গম উৎপাদক হলে আই নো ইউক্রেন ইজ দ্য ব্রেড বাস্কেট অফ ইউরোপিয়ান ইউনিয়ন, তো সেই ক্ষেত্রে ভারত এক্সপোর্ট বাড়াতে পারবে, সেটাও আমি ভালোভাবে বুঝি যে ইয়েস ভারত উইল মেক মানি। কিন্তু ইন দিস কেস আমরা কোন অবস্থানে যাব সেটি আমরা এই যে আমরা আমেরিকার সাথে থাকবো না চায়নার সাথে থাকবো, ভারত ইন বিটুইন তাদের সুবিধার সাথে থাকবো, সেই বিষয়গুলো এখানে এসে জড়িয়ে পড়েছে। অপরদিকে পাকিস্তানে ইমরান খান বেরিয়ে আসা, তার সাথে চীন রিলেশন, অপরদিকে কাশ্মীর অধ্যুষিত এলাকার মধ্যে ইউএস পার্লামেন্ট মেম্বার সেখানে ভিজিট করা, সেই জায়গায় আবার ইন্ডিয়ান অথরিটি তারা অনেকটা ক্ষুব্ধ হয়েছেন, এই যে একটা বিশাল বিষয়, সে তার সামনে আরেকটি বড় বিষয় এসে দাঁড়িয়েছে আগামী দিনের নির্বাচন। নির্বাচন ডক্টর মিলন, নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা করে কথা বলতে চাইবো। আপনি একদম সার্বিক বিশ্লেষণটা করছিলেন, আপনি বলছিলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথাও আপনি একটু আলোচনা করছিলেন, আপনার কাছ থেকে এটাও নিশ্চয়ই জানতে চাইবো যে বিএনপির সময়ই আমরা আসলে ক্রস ফায়ার শব্দটার সাথে পরিচিত হয়েছিলাম বা অপারেশন ক্লিন হার্ট এবং তারপর সেটাকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, বিএনপি কি নির্বাচনকে সামনে রেখে সেইখান থেকে সরে আসবে, সেই পলিসি থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কোনো স্পষ্ট অবস্থানে যাবে, সেরকমও কিছু থাকবে কিনা আপনি নিশ্চয়ই পরবর্তীতে বলবেন যেহেতু সামনে নির্বাচন আসছে। ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, আপনার কাছ থেকেও মূল্যায়ন জানতে চাই এবং আপনি কি বুঝলেন বা কি সারপ্রাইজ আমরা পেলাম, কি সুখবর আমরা পেলাম? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচকবৃন্দ এবং দর্শকদের শুভেচ্ছা। আপনি জানেন যে কোন একজন দেশের পররাষ্ট্র মন্ত্রী অন্য দেশে আসবেন, এটা অবশ্যই পার্শ্ববর্তী দেশ থেকে আসলে এটা অবশ্যই একটা ভালো খবর এবং এটা সম্পর্ক উন্নয়নে সহযোগিতা করে, এগুলো রুটিন ভিজিট। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ইনভিটেশন দিয়েছেন এবং তিনি সেটা নিয়ে এসেছেন, এজন্যই মেইনলি আসা। এর সাথে আপনি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে আমরা কতগুলো ব্যাপার নিয়ে কথা হয়েছে এবং সেগুলো নিয়ে আজকে অনেক আলোচনা হলো। আসলে আজকে তো আর পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা করার জন্য বসা হয়নি, হয়েছে যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি বাংলাদেশে এসেছেন, ওনাকে উনি কি করে গেলেন, কতটুকু অর্জন, কতটুকু কি আলোচনা হলো সেটুকুর মধ্যেই। আমরা যতটুকু জেনেছি সবাই ততটুকুই জেনেছেন পত্র পত্রিকার মাধ্যমে, সেটি হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর কথা বলা হয়েছে, যে আসাম ত্রিপুরার সাথে 1965 সনের আগ পর্যন্ত যে ধরনের যোগাযোগ ব্যবস্থা ছিল সেটা এস্টাবলিশ করা যায় কিনা, ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় কিনা, এবং নদীর পানি নিয়েও কথা হয়েছে এবং র্যাব নিয়েও কিছুটা কথা হয়েছে, এই কথাগুলো হয়েছে। আপনি দেখেন ইন্ডিয়ার সাথে সম্পর্ক কিন্তু আজকের না, এবং এরা প্রতিবেশী হিসেবে যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন ভারত থাকবে, ততদিন কোনো না কোনো ভাবে একটা সম্পর্ক থেকেই যাবে। আপনি যদি চিন্তা করে দেখেন আমরা কিন্তু এই জননেত্রী শেখ হাসিনার সময় বাংলাদেশ আইন লড়ে সমুদ্র সীমা কিন্তু আমরা অর্জন করতে পেরেছি ভারতকে হারিয়ে দিয়ে। আমরা কিন্তু এই যে বছরের পর বছর ধরে ছিটমহল সমস্যার সমাধান ছিল, ছিটমহল সমস্যা ছিল সেটা কিন্তু আলোচনার মাধ্যমে 90% মহল ছিটমহল আমরা নিয়েছি, 10% মতো ছিটমহল তারা নিয়েছে, একটা শান্তিপূর্ণ সমাধান হয়েছে। আরো কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে। আমরা তো রাশিয়া ইউক্রেনের মতো সমস্যার টেবিলে না বসে যুদ্ধক্ষেত্রে যেতে পারি না, এটা কোনো সভ্য দেশ করতে পারে না, সুতরাং আলোচনার প্রয়োজন আছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমি কালকে স্পেসিফিকভাবে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সংসদীয় কমিটির মিটিং ছিল, আমি স্পষ্টভাবে জিজ্ঞেস করেছিলাম ইন্ডিয়ানরা কিভাবে র্যাবের স্যাংশন উদ্ধার করার জন্য হেল্প করতে পারবে। আসলে পত্র পত্রিকায় যে খবরটি এসছে এবং যে খবরটি আসলে সত্যিকার অর্থে সেটি হচ্ছে, উনি যখন আমেরিকায় গিয়েছিলেন তখন ইন্ডিয়ান একটা 4.45 লক্ষ মানুষের একটা কমিউনিটি রয়েছে, তারা বেশ ইনফ্লুয়েন্সিয়াল, তারা চাচ্ছেন আঞ্চলিক সহ অবস্থান এবং রিজিওনাল কোঅপারেশনের জন্যই আমাদের পরস্পরকে সহযোগিতা করা দরকার, তাদের সেভেন সিস্টারকে জঙ্গি আক্রমণ থেকে, সন্ত্রাসবাদ থেকে বাঁচানোর জন্যই, তাদের জন্যই তারা চাইবে যাতে বাংলাদেশে স্থিতিশীল অবস্থা থাকে। অর্থাৎ তারা এই তারা পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক যে আঞ্চলিক সহযোগিতা এইটা হাত বাড়ানোর জন্যই তারা হয়তো সহযোগিতার কথা বলেছেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কথাগুলো পত্রপত্রিকায় এসছে, আসলে পত্রপত্রিকায় তো আসে ধরেন একটু বিক্রি বাড়ানোর জন্য বা কিছু করার জন্য, সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, সুতরাং তিনি এই কথাটি সেইভাবেই বলেছিলেন যে তারা হয়তো সহযোগিতা করতে পারে। আরেকটি ব্যাপারে সবচেয়ে বেশি বড় কনসার্ন সেটি হচ্ছে ভূ রাজনৈতিক পরিস্থিতি, যেটা আমরা চিন্তা করে থাকি। এখন দেখা যাচ্ছে যে সবাই মনে করছে চীন হয়তো বাংলাদেশে সবচেয়ে বেশি সহযোগিতা করছে, চীন হয়তো বাংলাদেশকে তাদের রাজনৈতিক অ্যালায়েন্সের মধ্যে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কথাটি একদম ভুল। জাতির পিতা যে পররাষ্ট্র নীতিটি দিয়ে গেছেন
সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়, সেটির উপর ভিত্তি করেই বাংলাদেশের পররাষ্ট্র নীতি। জাপান যে সহযোগিতা আমাদের দিচ্ছে তার 1/3 বেশি কিছু চীন দিচ্ছে আমাদের, কিন্তু জাপান নিয়ে কোনো কথা হয় না, কারণ রাজনৈতিকভাবে তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করে না এবং রাজনৈতিকভাবে তাদেরকে মনে করা হয় যে তার অর্থনৈতিক সামাজিক উন্নয়ন এবং মানবিক উন্নয়নের দিকে তারা যতটুকু থাকেন, রাজনৈতিক প্রভাব বিস্তারে তাদের কোনো শঙ্কা নেই বা তারা সেই চেষ্টাই করেন না। কিন্তু চায়না, যেহেতু চায়না রাশিয়া আমেরিকা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন, সুতরাং কেউ যদি কোনো দেশের দিকে এগিয়ে যায় অন্য দেশ একটি তির্যক দৃষ্টিতে তাকায়। আর আগে যে ব্যবস্থাটি ছিল সেটি যেটি হয়তোবা আমেরিকার দৃষ্টি ইন্ডিয়ার মাধ্যমে, অর্থাৎ ইন্ডিয়ান দৃষ্টিতে আমেরিকা বাংলাদেশকে দেখতো, এটা চালু কথা ছিল। এখন যেহেতু বাংলাদেশ বাংলাদেশ অর্থনৈতিকভাবে সুসংহত, বাংলাদেশ পৃথিবীর বুকে নেতৃত্বের ক্ষেত্রে অনেক জায়গায় প্রতিষ্ঠিত এবং বাংলাদেশকে তারা অনেকেই এখন এই অঞ্চলের জন্য একটি বড় ফ্যাক্টর বলে মনে করেন, সারপ্রাইজ। এবং আপনি র‍্যাবের প্রসঙ্গেও যেটি বলছিলেন, র‍্যাবে নিষেধাজ্ঞা মন্ত্রীর কথার মর্মার্থ হয়তো গণমাধ্যম সঠিকভাবে উপস্থাপন করতে পারছে না, এই মর্মার্থ কি আমাদের যে কাউন্টার পার্ট ভারত তারা বুঝতে পারছে? কারণ তারাও তো মনে হয় যেন এড়িয়ে যাচ্ছে এই প্রসঙ্গটি। একটা বিরতির পরে শুনছি। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, দুটি বিষয়ে প্রশ্ন করে গিয়েছিলাম আপনার কথা থেকেই। প্রথমটি হচ্ছে যে এই যে মানে নিয়মিত বা রুটিন কথাবার্তা, রুটিন ভ্রমণের মধ্যেই কি একটা সারপ্রাইজ বা সুখবর দেখছেন? এতে যদি ছোট্ট করে নিয়ে তারপর র‍্যাবের প্রসঙ্গটিতে আসি। একটু আগে আমাদের সাবেক যে কথাটি বলেছে আমিও সে কথাই বলবো যে আসলে এটা যিনি বলেছেন তাকে খোলাসা করে বলতে হবে আসলে সুখবরটি কি। তবে আমরা দেখতে পারি যে একজন বিদেশি মেহমান আসলে আমাদের কালচারই হচ্ছে মেহমান দেখে খুশি হওয়া, সেটা একটা ব্যাপার হতে পারে। আর আপনি যে র‍্যাবের ব্যাপারে প্রশ্নটি উঠিয়েছেন সেটি হচ্ছে যে ভারতের ব্যাপারে নিশ্চুপ কেন, আসলে তো ভারত নিয়ে উনি বলেননি একটি কথাও। তিনি বলেছেন প্রবাসী ভারতীয়রা যারা ইউএসএ তে আছেন তাদের সাথে যোগাযোগের কথা বলেছেন, তারা কিন্তু ভারতে যারা ভারতে বসবাস করেন কিংবা ভারতের সরকারের কথাটি কিন্তু একবার উচ্চারণ করেননি। আরেকটি জিনিস বলেছেন ভারতের সহায়তা চাওয়া হবে, ভারতের সমর্থন চাওয়া হবে, এই প্রসঙ্গটি তো পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি মানে জয়শঙ্কর আসবার আগে। এই কথাটি অবশ্য আমিও পত্রিকার মাধ্যমে দেখেছি এবং এটা যদি হয় তাহলে আসলে এটা উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমার মনে হয় যে শুধু উনি নয়, আমাদের যে সমস্ত বন্ধু রাষ্ট্র রয়েছে বিশেষ করে এবং ইনফ্লুয়েন্সিয়াল, এটা হচ্ছে যে একটা ব্যাপার যে আমরা পরস্পরকে সহযোগিতা করতে চাই। জাপান এই ব্যাপারে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে এই ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এই কয়েকদিন আগেই কথা হয়েছে একটা ব্রেকে, গত সপ্তাহে যখন আমেরিকা থেকে উনি যাচ্ছিলেন সেই সময়টিতে সকলকে আসলে জানিয়ে রাখা যে ব্যাপারটি এই ধরনের হয়েছে এবং আমাদের অজান্তেই ঘটেছে। এবং এই জন্য যে র‍্যাবের ব্যাপারে যে স্যাংশন আসবে বা 7-8 জনের জন্য, এই কথা সত্য যে কয়েকজন অফিসারের বিরুদ্ধে স্যাংশন এসেছে, এটা দেশের জন্য বিরাট কিছু হয়ে গেল তা কিন্তু না। কারণ বাংলাদেশে আপনি যদি চিন্তা করে থাকেন ইরান সিরিয়া কিংবা রাশিয়ার বিরুদ্ধে হাজার হাজার স্যাংশন রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আপনার যে কথাগুলো বলা হয়েছে, আমি কালকে ইউএনের একটা রিপোর্ট পেয়েছি তাতে উল্লেখ করা হয়েছে যে 1980 সন থেকে 2021 সন অর্থাৎ 41 বছরে এই ধরনের কেস হয়েছে বাংলাদেশে 73টি, আর ইন্ডিয়াতে হয়েছে 527টি, নেপালের মতো ছোট্ট একটি দেশ সেই দেশে হয়েছে নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে 249টি এবং নেপালে হয়েছে 694টি। তো সুতরাং আমরা মনে করি যে আমরা একটি আমাদের তুলনা নেপাল একটি ছোট্ট দেশ মানে জনসংখ্যা বা ভূখণ্ডের দিক দিয়ে তাকিয়ে দেখলে, অথচ আমাদের চেয়ে 7 গুণ কেসেস এই ইউনাইটেড নেশনস এর রিপোর্টে আসছে। সুতরাং এই রিপোর্টটি আমাদের দেখা দিচ্ছে, ঠিক আছে 76 জনের জন্য যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমরা সে দায়িত্ব স্বীকার করে স্যাংশন দেখ আর যেটা অপরাধীদের সাব্যস্ত করুক। এবং এইখানে একটি দুর্বলতা রয়েছে সেটা 80 সন থেকে আজকে পর্যন্ত, সেটি হচ্ছে বাংলাদেশ আজকে না এই রিপোর্ট প্রকাশের আগ পর্যন্ত তারা যে কতগুলো চিঠি দিয়েছে বিভিন্ন সরকারের সময়, শুধু তো এটা শুধু আওয়ামী লীগ সরকারের সময় না কিন্তু 1980 to 2021 সেই সময় কোনো সরকারি রেসপন্স করেনি, হয়তো বা গুরুত্বটা বুঝতে পারেনি, সেটা আওয়ামী লীগ সরকারের রয়েছে। সুতরাং আমরা যদি এটা রেসপন্স করতাম সেই সময় দিয়ে তারা যে জানতে চেয়েছিল তাহলে হয়তো এইটা হয়তো আমাদের
বাংলাদেশের কপালে আসলো না। এই যে তুলনামূলক একটা পর্যালোচনা আপনি তুলে ধরলেন ইউএন এর রিপোর্টটা, সেটি আমি নিশ্চয়ই ডক্টর মিলনও এই বিষয়টা একটু বলবেন, কিন্তু আপনি ডক্টর হাবিবে মিল্লাত এমপি যে গণমাধ্যম বুঝতে পারছে না মর্মার্থটা, সেই প্রসঙ্গটাও আপনি একটু বলছিলেন। আমি জিজ্ঞাসা করছিলাম ভারত কি বুঝতে পারছে যে আমরা আসলে কি বলছি বা আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন? আজকে যখন তাকে প্রশ্ন করা হয়েছে, জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছে এই র‍্যাবিড স্যাংশনের বিষয়ে ভারতের মানে বাংলাদেশের সহযোগিতা চাওয়ার বিষয়টি, তিনি বলেছেন এটি আপনি যেভাবে বলছিলেন যে এটি পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, তিনিও বলেছেন এটি ডক্টর মোমেনের কাছে জানতে চান। ডক্টর মোমেন বলেছেন উই আর ওয়ার্কিং অন ইট, আমরা কাজ করছি। এবং দিল্লিতে আজকে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সাপ্তাহিক ব্রিফিং হয়, সেখানেও মুখপাত্র বলছেন যে এই বিষয়টি মন্তব্য না করাই সঠিক হবে, এবং যদি এই বিষয়ে আলোচনা হয়েও থাকে, যদি কোনো দেশ সহায়তা চেয়েও থাকে, আমরা যদি তার জন্য কোনো ব্যবস্থা নিয়েও থাকি, সেটি প্রত্যক্ষ মানে সেটি বলা না বলাই ভালো, শ্রেয় হবে, তিনি এরকমটি বলছেন। এইটা অবশ্য আমাদের শহীদ ভাই ভালো বলতে পারবেন যে ডিপ্লোম্যাসি বলে একটা কথা আছে, প্রথম দিকেই সবকিছু বাইরে আসবে না, ভিতরের কাজ শেষ করার পরে বাইরে আসবে, যেটি তোহিদ ভাই আমাকে ভালো এক্সপ্লেইন করতে পারবেন। তাহলে কি মানে আমাদের একটু ডিপ্লোম্যাসির ঘাটতি হয়ে গেল জনাব তোহিদ হোসেন এখানে? ঘাটতি হয়ে গেল কিনা এই কথাটা এইভাবে তো সরাসরি বলা কঠিন, তবে আমি এখানে জাস্ট এই প্রসঙ্গে দু তিনটা প্রসঙ্গ বলতেছি। একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক আজকে থেকে 30 বছর আগে যা ছিল বা 20 বছর আগে যা ছিল সেরকম নয়, কারণ আজকের বাংলাদেশ 20 বছর আগের বাংলাদেশ নয়। বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখার একটা টেন্ডেন্সি পশ্চিমের দেশগুলোতে ছিল, হয়তো কিছু কারো কারোর মধ্যে এখনো আছে, কিন্তু বাই এন্ড লার্জ বাংলাদেশের এখন একটা অবস্থান আছে বিশ্বের দরবারে একটি দায়িত্বশীল দেশ হিসাবে, গুরুত্বপূর্ণ দেশ হিসাবে। সেখানে এই একটি নিতান্ত বাইলেটারাল ইস্যু যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ইস্যু, এবং এমন নয় যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো ইন্টারাকশন করে না, তা তো নয়, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অত্যন্ত অ্যাক্টিভ রিলেশন আছে সব কিছুতে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে, সব কিছুতে। সেখানে অন্য আরেকটি দেশ এর কাছে আমরা তদবির করবো যে আমাদের এই সমস্যা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসুন, এটা উদ্ভট এবং অদ্ভুত দুটাই মনে হচ্ছে আমার কাছে। এটা এটা কোনো মানে কোনো কারণই নেই, মন্ত্রী সাহেব এটা কেন বলেছেন এই কথা উনি যতটুকু বলে থাকুন না কেন, যদি কিছু ম্যানিপুলেশনও হয়ে থাকে পত্র পত্রিকায়, কিন্তু কথাটি তো উনি বলেছেন, তার এই কথা বলার প্রয়োজন ছিল বলে আমি মনে করি। এটা হলো এক। দ্বিতীয় হলো যে এই 50 লক্ষ ভারতীয় যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে থাকে, তাদের কনসার্ন এই বাংলাদেশের স্বার্থ না, এটা আমাদেরকে বুঝতে হবে। তাদের কনসার্ন প্রথমত তারা যে দেশে আসেন এখন, যে দেশের নাগরিক হয়েছেন সে দেশের স্বার্থ, এবং যারা যে দেশ থেকে গেছেন সে দেশের স্বার্থ। আমাদের নাগরিক যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন এখন, তারা কিন্তু বাংলাদেশের ভালো চান এবং বাংলাদেশের জন্য কিছু করার সুযোগ পেলে তারা করেন, এটাই স্বাভাবিক। ভারতীয় ডায়াসপোরা আমাদের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তদবির করবে যে আমাদের একটা নিতান্ত বাইলেটারাল সমস্যার সমাধানের জন্য চিন্তা করাই অর্থে, কাজে এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো প্রয়োজন ছিল। আপনি উদ্ভট অদ্ভুত শব্দগুলো ব্যবহার করছেন, ধন্যবাদ জনাব তোহিদ হোসেন। ডক্টর এহসানুল হক মিলন, আপনার কাছেও মানে এরকম একটা ব্যাখ্যাও হতে পারে কিনা, যেটি ডক্টর মিলনও বলছিলেন একটা তুলনামূলক পর্যালোচনা দিচ্ছিলেন এবং বলছিলেন যে মানে আর এই প্রসঙ্গেও বলছিলেন যে একসাথে কাজ করার একটা সুযোগ আছে কিনা, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা একটা এরকম হতে পারে কিনা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়েও বলছে যে নজর রাখছে, ভারতের মানবাধিকার লঙ্ঘন নিয়েও বাংলাদেশের সাথে একটা সেম উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে, এই জন্য সেম কোন ফিল্ড মানে একরকম কোন ক্ষেত্র তৈরি করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এরকম হতে পারে কিনা, এরকম কাজের সুযোগও থাকতে পারে কিনা ডক্টর মিলন? ধন্যবাদ। আমি সাবেক বিজ্ঞ সচিব যে কথাগুলো বললেন ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং ডক্টর মিল্লাত সাহেবও সাময়িকভাবে কাছাকাছি কথাগুলো বলছেন, আমি খুব বেশি একটা দূরত্বে নেই। তো মিল্লাত সাহেবের কথার সাথে আমি মিলিয়ে বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কি চান, শির উঁচু করে বিশ্বের দরবারে থাকিব আমরা বাংলাদেশ, এটা তো তিনি চান। সেই জায়গায় বাংলাদেশের ডিপ্লোমেসি যদি কারোর সাথে জড়িত করে এবং কারোর জনসংখ্যা বর্ন সিটিজেন ইন্ডিয়ান অরিজিন সিটিজেন অফ ইউনাইটেড স্টেটস তাদের কাছে যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী তদবির করেন, এইটা আমাদের কাছে কোনো আনসারেবল। আর উনি যদি আনট্রুথকে ট্রুথ করার জন্য লবি সৃষ্টি করেন, এটাও ইজ নট অ্যাকসেপ্টেবল।
আমরা বলছি যে উই ক্যান চেঞ্জ আওয়ার নেইবার, নেইবারের সাথে আমরা থাকবো, বাট নেইবার ব্যাপারে ডিপেন্ডেন্ট হবো কেন আমরা? ইট ইজ নট দ্য ওয়ে টু ডিল এই যেটাকে বলে বিদেশ নীতি। আমি মনে করি পররাষ্ট্রমন্ত্রী, আমি জানি না মিল্লা আমার সাথে একমত কিনা, উনি তো দলের একজন নেতা, উনি হয়তো বা এতটা বলবেন না, আমি মনে করি উনার একটু কথাবার্তা সংযত ভাবে বলা উচিত। এই যে আন্ডারমাইন করা বাংলাদেশি অরিজিন আমেরিকান সিটিজেন, ইটস এ লার্জ সেকশন অফ দ্য পিপল ইজ দেয়ার, এবং সেখানে আমাদেরও ক্যাপেবল লোকজন রয়েছে, আমাদের ইউনাইটেড নেশনস এ আমাদের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আমাদের সবকিছু রয়েছে, তো উই শুড অ্যাড্রেস প্রপারলি, ইমপ্রপার অ্যাড্রেস করে তো লাভ নেই। এই যে আজকে উনি পররাষ্ট্র বা বিদেশ নীতিতে যে ভারত নির্ভরশীলতা দেখাচ্ছেন, ইটস নট রাইট। আমরা কি অস্বীকার করতে পারি যে লাস্ট ইয়ার 26th of March যে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, সেই সময় যেন হাটা যেতে চারজন এবং ব্রাউনবেড়িতে একজন মৃত্যুবরণ করলো, এটা তো হওয়া কোনো অবস্থা উচিত হয়নি, এটা ঠিক হয়নি। আর আজকে যে আমাদের ফরেন মিনিস্টার উনি দৌড়ে চলে আসলেন এবং এই এজেন্ডা গুলোকে আমাদেরকে ঠিকভাবে বলা হচ্ছে না, হোয়াই ইজ সো সিক্রেট? এটা কি আমরা নেক্সট গভর্নমেন্ট ফর্ম, ইলেকশন, হিউম্যান রাইটস ভায়োলেশন সবগুলিতে একটা কনগ্লোমেরেট সিচুয়েশন রয়েছে, এগুলিকে তো আপনি সেগ্রিগেট করে দেখতে হবে, তা না হলে আপনি যা ছিল তাই তো হবে না। আফটার অল আপনি যদি আমেরিকায় কোথায় খুন হয়েছে, নেপালে কোথায় খুন হয়েছে, খুন পৃথিবীতে পৃথিবী যতদিন থাকবে ততদিন হতেই থাকবে, কিন্তু কথা হচ্ছে হওয়ার পরে বিচারটা হচ্ছে কিনা। আমরা যদি ফ্লয়েড হত্যার কথা বলি, বিচার হয়েছে, আমরা প্রত্যেকটি হত্যার বিচার হচ্ছে, আমাদের দেশে সেগুলি হচ্ছে না কেন? আপনারা কি একটু দুঃখ প্রকাশ করেন এখানে ডক্টর এহসানুল হক মিলন, কারণ ক্লিন হার্টের পরে সেটাকে একদম ইনডেমনিটি দেয়া হয়েছিল? একটা বিরতি নিয়ে আসি, আমি আপনার কাছে আসবো, আপনি অনেকগুলো বিষয়কে একসাথে এক সূত্রে ছিলেন, আমি একটা বিরতি নিয়ে আসি ডক্টর মিলন, একটু বিস্তারিত শুনবো আপনার কাছে। প্রধানমন্ত্রীর সফরও আছে, নির্বাচনকে কেন্দ্র করে এই বিষয়টিকে কি বিশেষ কোনো ভাবে দেখছেন কিনা আপনারা, মানে এই সফর? কথাটা আগেই বলছিলাম যে এখানে দুইটি বিষয় আছে, বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন, ইন্ডিয়া অ্যান্ড আওয়ামী লীগ রিলেশন, সেটাকেও এখানে কার্যকরভাবে আপনাকে দেখতে হবে যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী ইন্ডিয়া সফর এবং পররাষ্ট্রমন্ত্রী আসা, এই বিষয়গুলোকে সেদিকেও আপনার নিতে হবে। আর ধরুন ইন্ডিয়ার সাথে আমাদের এত সুন্দর সম্পর্ক, কিন্তু আমাদের কোভিড ভ্যাকসিনে কি হলো সেই হিসাব নিকাশ কিন্তু আমরা গুটিয়ে ফেলতে এখনো পারিনি। আবার ধরুন র‍্যাপ স্যাংশন নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এবারও যে জানুয়ারিতে যে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস যে আমাদের রিপোর্ট আসলো সেটাকেও কিন্তু আমরা কারেকশন করতে পারিনি। তা আমার কথা হলো আনট্রুথকে আমাদের দেখতে হবে এবং সেটাকে অ্যাড্রেস করতে হবে, সেটা অন্য কোথাও যদি আমরা কম্পেয়ার করতে থাকি তাহলে কিন্তু আমরা সঠিক পথে এগোতে পারবো না। এখন নির্বাচনকে যদি সামনে আনতে তাহলে কি করতে হবে, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করলে, ফেয়ার ইলেকশন হলে ইন্টারন্যাশনাল ডোমেইন থেকে এটাকে সাপোর্ট দেওয়া হবে, আমাকে সেই জায়গায় অ্যাড্রেস করতে হবে, এবং সরকারি যে পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী এগুলিকে আপাতত এই ধরনের সরকারের নিজস্ব বাহিনী হিসেবে ব্যবহার করা যাবে না। আমরা দৃশ্যত যে অন্যায়গুলো দেখতে পাচ্ছি এই অন্যায়গুলিকে প্রতিহত করতে হবে, তা না হলে যে প্রধানমন্ত্রী বলেছে যে আমরা মাথা উঁচু করে চলবো, সে যেহেতু আমরা যেতে পাচ্ছি না, আমাদের এত উন্নয়ন আমাদের কিন্তু ধূলিসাৎ হয়ে যাচ্ছে যখন বলা হচ্ছে র‍্যাব স্যাংশন দিচ্ছে। র‍্যাবের 7 জন কর্মকর্তা ইউনাইটেড স্টেটসে বাড়ি কিনলো কি কিনলো না সেটা তো আমাদের বিষয় না, তাদের ভিসা হলো কি হলো না সেটা তো আমাদের বিষয় না, কিন্তু আসুন এই লেহি এক জায়গায় হিউম্যান রাইটস এর উপর হচ্ছে সেইটা তো আরো কার্যকর হবে, সেই দিকে তো সরকারকে নজর দিতে হবে। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী হুট করে বলে ফেললেন এইভাবে এটা হতে পারে না, এখন আমরা তো বসে থাকবো, ওনার সারপ্রাইজ কোন গণতান্ত্রিক দেশে 5 বছর পর পর নির্বাচন আসে এবং একটি নির্বাচন শেষ হওয়ার পরে যে কোনো গণতান্ত্রিক দল পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে, সুতরাং এই সফর যদি 2 বছর আগে হতো সেটাও নির্বাচনের পূর্বেই হতো এবং এটা যদি আরো 6 মাস পরে হয় সেটাও নির্বাচনের পূর্বেই হবে, সুতরাং এটা কোনো বিশেষ গুরুত্ব গ্রহণ করে না। তবে যেটি গুরুত্বপূর্ণ গ্রহণ করে সেটি হচ্ছে যে আমরা যেন পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখি
পার্শ্ববর্তী দেশের দলগুলোর সাথেও যদি আমাদের দল সুসম্পর্ক বজায় রাখে এতে তো কারো অখুশি হওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা একে অপরকে সহযোগিতা করে আমাদের যে জাতীয় স্বার্থ আমাদের যে হিসেব সেগুলো আমরা বুঝে নিব। আমি একটু আগে বলেছিলাম কিভাবে সমুদ্র সীমা আমরা জয় করেছি, কিভাবে আমরা ছিটমহল সমস্যার সমাধান করেছি, এমনি অনেক দ্বিপাক্ষিক সমস্যার কিন্তু সমাধান হয়েছে, এখনো অনেক দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে সেগুলো আমরা সমাধান করব। সুতরাং নির্বাচন সামনে নিয়ে কোনো ভিজিট এটা আসলে গণতান্ত্রিক দেশে এভাবে হয় না। আমরা অবশ্যই বাইরে নরেন্দ্র মোদী এসেছেন, তাদের রাষ্ট্রপতি এসেছিলেন বাংলাদেশে বছরই, সেই সময়টা আমরা দেখেছি তার, এবং একজন দেশের রাষ্ট্রপতি আসলে বা প্রধানমন্ত্রী আসলে পরবর্তীতে সেই দেশ থেকে ওই দেশে যাবেন, এটাই স্বাভাবিক, এটা রুটিন ওয়ার্ক, এর চেয়ে বেশি কিছু চিন্তা করার কিছু নেই এইখানটিতে। অনেক ধন্যবাদ ডক্টর হাবিব মিল্লাত এমপি। জনাব তৌহিদ হোসেন, আপনারও এই প্রসঙ্গে একটু মূল্যায়ন নেব এবং সাথে সাথে আরেকটা প্রশ্ন একটু যোগ করে দিই, যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ধারাবাহিকভাবে সফর করছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, মালদ্বীপ সফর করলেন, শ্রীলঙ্কা সফর করলেন, বাংলাদেশ সফর করছেন, এখান থেকে আবার ভুটান যাবেন, এর কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে নাকি এটিও একটা নিয়মিত বিষয়? আমার মনে হয় এর মধ্যে বিশেষত্ব কিছু আছে। স্বাভাবিকভাবে ভারতে সব প্রতিবেশীর সম্পর্ক যে খুব স্মুথলি সবসময় চলেছে তা নয়, বিশেষ করে ভারত যেহেতু একটি বিশাল প্রতিবেশী সবার জন্যই, সেটাকে এসে রিলেশনটাকে স্মুথ রাখার জন্য উনি বিভিন্ন দেশে ভ্রমণ করতেই পারেন, এটা আপনি একদিকে রুটিনও ধরতে পারেন আরেকদিকে যে এটা প্রয়োজনীয় একটি কাজ বলেই মনে করতে পারেন, কাজে সেদিক থেকে এটার অন্যরকম কোনো কিছু চিন্তা না করাই ভালো হবে। আর এছাড়া যে দুটো প্রসঙ্গে বলেছিলেন, এখনো যে ভারতের সাথে আমাদের অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই, আমরা ভারত একটি বিশাল প্রতিবেশী, শুধুমাত্র বৃহৎ প্রতিবেশী বললে এটা খুব ভালো মতো প্রকাশিত হয় না, ভারত আমাদের তুলনায় অনেক অনেক বড় দক্ষিণ এশিয়া যে কোনো দেশের তুলনায়, তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে অবশ্যই, এবং আমি মনে করি যে আমাদের তো অনেক অমীমাংসিত বিষয় আছে, আমাদের সেগুলিতে কনসেন্ট্রেট করা দরকার। এই যে একটা নন ইস্যু যেটা, যেখানে ভারত কোনো হেল্প করতে পারবে না এই এই রেবের উপর নিষেধাজ্ঞার ব্যাপারে, এটা নিয়ে ভারতের সাথে কনসার্ন হওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আর সবশেষে আপনি যদি নির্বাচন বন্ধ করেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে এটুকু বলবো যে আমরা তো চাই যে দেশে একটি ভালো নির্বাচন হোক, আমি মহিলাকে বলবেন যে না, তবে সাধারণভাবে মানুষ মনে করে না যে 2014 এবং 2018 নির্বাচন ভালো নির্বাচন হয়েছে, আমরা অবশ্যই এর চেয়ে ভালো নির্বাচন চাই। এবং একটি বিষয় শুধু, বিশেষ করে 2014 নির্বাচনে তো আমরা দেখেছি যে ভারতের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সরাসরি হস্তক্ষেপ করেছেন, আমরা এটা আমাদের জন্য সম্মানজনক মনে করি না, আমি মনে করি না যে এরকম কিছু ঘটবে এবং ঘটা উচিত। অনেক ধন্যবাদ ডক্টর এসানুল কুলন। এক লাইনে একটু এই মন্তব্যটাও যে মানে নির্বাচন ইস্যুতে যেহেতু জিজ্ঞাসা করছিলাম, 18 নির্বাচনের আগে বিএনপিরও একটা প্রতিনিধি দল গিয়েছিল ভারতের সাথে নির্বাচনের বিষয়ে কথা বলতে এবং সুষ্ঠু নির্বাচনে নরেন্দ্র মোদীর সহায়তা চাইতে, আসলে কিভাবে সহায়তা করতে পারে? এখন সাবকন্টিনেন্টে যে পলিটিক্স এখন চলছে সেই জায়গায় আমাদের পার্টিও চাচ্ছে সকলের সাথে গুড রিলেশন করি থাকার জন্য, যেটা এই মাত্র সচিব চাই বললেন, আমরা দেখেছি এই ভারতের সচিব এসেছে তখন সুজাতা সিং, সে এসে 2014 নির্বাচনটা কিভাবে নড়বড়ে করে দিয়েছিল সেগুলি কিন্তু আমাদের এক্সপেরিয়েন্স রয়েছে, সেখান থেকে আমরা 2018 নির্বাচনে দেখেছি কিভাবে মিডনাইট ইলেকশন হয়েছে, এখন সামনে ইলেকশন যেখানে ইন্টারন্যাশনালি একটি প্রেশার রয়েছে সেই জায়গায় ভারত কি রোল প্লে করে সেটা আমাদের দেখতে হবে। সেই ক্ষেত্রে যে বিএনপির লোকজন ভারতের সাথে যোগাযোগ করবেন এমন তো হতে পারে না, তারা তো একটা বিএনপি একটি দল, তাই সেজন্যই আমি বলছিলাম ভারত বাংলাদেশ রিলেশন এন্ড ভারত আওয়ামী লীগ রিলেশন, সেই ক্ষেত্রে ভারত বিএনপিও তাকে রিলেশন ডেভেলপ করতে পারে, সেই জায়গায় কিন্তু তারা এইভাবে দেখছে না। সেই ক্ষেত্রে আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে একটি উদ্ভূত পরিস্থিতিকে কিভাবে হ্যান্ডেল করা যায়, যেহেতু এবারে নির্বাচনটি কোনো সহজ উপায় হবে না এবং নির্বাচন পার্টিসিপেটরি এন্ড ফেয়ার হতে হবে যেটা অন্যান্য সকল দেশ। ধন্যবাদ ডক্টর মিলন, একদম শেষ এক লাইনে যদি ডক্টর মিলন আপনার কাছ থেকে কোনো মন্তব্য পাই। আমি বুঝতে পারি না যে বাংলাদেশের নির্বাচনে ভারতের সেই সুজাতা সিং এর কথা 1400 থেকে শুনে আসছি, নিজেদের এত শক্তিশালী হয়ে গেল জনপ্রিয় দল হিসেবে বিএনপি বলছে তারা জনপ্রিয় দল, তারা কেন সেটা জনগণকে সাথে নিয়ে ঠেকাতে পারলো না, আর আওয়ামী লীগ কিভাবে জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় আসলো, কেউ যদি নির্বাচনে না আসে নির্বাচন প্রতিহত করে তাহলে তো আমরা আসলে কিছু করতে পারবো না। আমরা মনে করি আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাকে দায়িত্ব দিলে তারা ক্ষমতায় আসবে। শেষ করতে হবে, ধন্যবাদ আপনাকে, আমার আপনার বক্তব্যটি মনে স্পষ্ট, ধন্যবাদ ডক্টর বিলন, ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন, ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে।